وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا ওয়ালাইকুম আসসালাম আরমতুল্লাহ আবার কথা আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার মৃত্যুর পর তার কবরের আজাব মাফ হওয়ার কর জন্য মাফ করা বা হওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা তার মেয়ে স্ত্রী এরা তার কবরের কাছে গিয়ে কবরের আজাব মাফের জন্য দোয়া করতে পারেন কিনা আলহামদুলিল্লাহ ওসালাত ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ প্রথম কথা হচ্ছে কবরে আজাব হবে এ বিষয়ে আমরা বিশ্বাসী এবং এক্ষেত্রে আমাদের ইমান রয়েছে তো সেটি যখন আমাদের রয়েছে এবং সে বিশ্বাস যখন রয়েছে তখন মৃত্যুর পূর্বেই কবরে যাওয়ার পূর্বেই এ বিষয়ে আমার সতর্কতা অবলম্বন করা উচিত এ বিষয়ে আমার প্রস্তুতি থাকা উচিত যে কি কারণে কবরের আজাব হয় এবং কি আমল করলে এটা থেকে বেঁচে যাওয়া যাবে তো মৃত্যুর পূর্বেই যদি এ বিষয়ে নিশ্চয়তা নিয়ে যাওয়া যায় তাহলেই কবরের আজাব থেকে আমরা মুক্ত থাকতে পারি কিন্তু মৃত্যুর পূর্বে এ ব্যাপারে যদি আমি সতর্ক না থাকি তাহলে স্বাভাবিকভাবেই কবরের আজাব হবে এটি হচ্ছে নিয়ম এরপরও যদি তিনি ভালো কোনো কিছু করে যান বা সাদাকা জারিয়ার যে কিছু দরজা রয়েছে সেই দরজাগুলো যদি তিনি উন্মুক্ত করে যান কিংবা তার আপন এদের মধ্য থেকে কেউ যদি সে ধরনের কোনো দরজা যদি উন্মুক্ত করে দিতে পারেন বা দোয়া করেন তাহলে এর মধ্য দিয়েও কবরের আজাব মাফ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নিজের কাজ নিজে করে যেতে পারলে যতটা নিশ্চিত থাকা যায় অন্যায় করে দিলে সেটি কবুল হয়েছে কি হয়েছে হয়নি কিংবা তিনি করবেন কি করবেন না সে নিশ্চয়তা তো দেওয়া যায় না যে পিতার মৃত্যুর পরে সন্তানেরা তার জন্য কিছু একটা করবেন সে নিশ্চয়তা তো দেওয়া যায় না এজন্য নিজের কবর আজাব কিভাবে মাপ হবে কি করলে মাফ হবে সে জিনিসটি জীবিত অবস্থায় জানা উচিত বোঝা উচিত এবং সেটির উপরে আমল করা উচিত আল্লাহ সোহান তারা আমাদের বুঝার তৌফিক দান করেন কিভাবে তার স্ত্রী মেয়েদ না তারা কবরের কাছে গিয়ে এভাবে দোয়া করবেন না তারা ঘরে বসে দোয়া করলেও তার দোয়া হয়ে যাবে জেয়ার এক জিনিস আর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া আর এক জিনিস জেয়ারতের জন্য কবরের কাছে যেতে হয় কিন্তু দোয়া করার জন্য কবরের কাছে যেতে হয় না আল্লাহ সুয়া তালা শোনার দিক থেকে জানার দিক থেকে আমাদের খুব কাছে আমাদের ডাকতে দেরি আল্লাহর শুনতেও দেরি না ডাকে সাড়া দিতেও দেরি নয় আর নারীদের কবরস্থানে গিয়ে জায়ারাত করাটাকে নিষেধ করা হয়েছে হাদিসে অতএব কবরস্থানে না গিয়েই তারা তাদের জন্য দোয়া করবে এবং আল্লাহ চাইলে তাদের দোয়া কবুল করলে আল্লাহ সোহানুতাল তাদের কবর আজাব আপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আলম সব